Hey guys, welcome to my channel. I hope you are doing great. আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। সবাইকে শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের এখানে টুইস্টে শুভ বিজয়া দশমী সেলিব্রেট হচ্ছে। তো আমরা যাচ্ছি নতুন একটা সিটিতে, নতুন একটা মন্দিরে। ওখানে গিয়ে আমরা আজকে বিজয়া দশমী সেলিব্রেট করব। মাকে আমি বরণ করব। তো দিস ইজ মাই বিজয়া দশমী মেকওভার লুক, রেড এন্ড গোল্ডেন কম্বিনেশন। আমরা যাচ্ছি নিউ ইয়র্কের ক্যাপিটাল আলবানি সিটিতে বিজয়া দশমী সেলিব্রেট করার জন্য। এর আগে বেশ কয়েকবার আমরা ঘুরতে গিয়েছিলাম আলবানি সিটিতে, বাট একবারও কিন্তু মন্দিরে যাওয়া হয়নি। এবার হয়তো বা মায়ের কৃপা হয়েছে, অনেকবার আমরা ভাবছিলাম আলবানি সিটিতে যাব মন্দিরে দুর্গাপূজার সময়। ফাইনালি এবার আমরা দুর্গাপূজার সময় যাচ্ছি বিজয়া দশমীতে। আমরা রওনা দিয়েছি সকাল থেকে, যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। মাকে ডাকছি যাতে বৃষ্টিটা কম হয়, খুব কেয়ারফুলি আমরা মন্দিরে পৌঁছতে পারি। আমাদের সিটি থেকে আলবানি সিটির হিন্দু টেম্পলে যেতে টোটাল টাইম লাগবে টুয়ার্ডস 10 মিনিটস। তো আশা করছি খুব কেয়ারফুলি আমরা সাবধানে মন্দিরে পৌঁছতে পারবো। শুনেছি এবার মায়ের আগমন হয়েছে গজে বা হাতির পিঠে চড়ে, এতে করে জলের সমতা বৃদ্ধি থাকবে, শস্যের ফলন অনেকগুণ বেড়ে যাবে, এছাড়া মর্ত্যভূমিতে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। আর মায়ের গমন হচ্ছে নৌকায়, এতে করে জলের পরিমাণ বৃদ্ধি হতে পারে, প্লাবন হবার সম্ভাবনা থাকতে পারে, তবে বৃষ্টি হলে ফলন অনেকাংশে বেড়ে যাবে। ভালো মন্দ সব কিছু মিলিয়ে মায়ের আগমন গমন হবে, এতে আমরা খুশি। মায়ের দর্শন পেয়েছে, আশীর্বাদ পেয়েছে, মা আমাদের কাছে এসেছেন, আবার চলে যাবেন, আসছে বছর আবার হবে, এটা মাথায় রেখে পুজোর এই সময়টা আমরা আনন্দ করছি। তো এখানে যে বাপ মেয়ে হাঁটাহাঁটি করছে, আমরা কিন্তু অলরেডি আলবানি সিটিতে চলে এসেছি। তো আমরা এসেছি ইন্ডিয়ান বাজার, এটা গ্রোসারি স্টোরে। তো এখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে, সে কারণে এখানে আসলাম। বাবা মেয়ে যে স্টোরের ভেতরে ঢুকছে, অ্যাকচুয়ালি আমার কিছু জিনিস দরকার, ওই যে বললাম না মাকে বরণ করব। তো সব জিনিস আমি পাইনি আমাদের সিটিতে, তো হয়তো বা এই সিটিতে ইন্ডিয়ান বাজার গ্রোসারি স্টোরে এই জিনিসগুলো পাওয়া যেতে পারে, যেহেতু এখানে অনেক মন্দির আছে সেজন্য জিনিসগুলো এখানে থাকতে পারে। আই হোপ এই জিনিসগুলো আমি এখানে পাবো। তো আমি ভেতরে যাচ্ছি, মাকে বরণ করার জন্য কিছু মিষ্টি, পান, সুপারি, আর একটা তেল লাগবে, ছোট সাইজের একটা নারিকেল তেল লাগবে, আর কিছু জিনিস আমি বাসা থেকে নিয়ে এসেছি, আর কিছু জিনিস এখান থেকে আমি পিক করবো, দেন আমরা মন্দিরে যাব। তো এখানে যে গ্রোসারি সব জিনিসপত্র এখানে পাওয়া যায়, সে সাথে যে কাঁচা শাকসবজিও আছে, ফ্রোজেন শাকসবজি আছে, আরও আছে বিভিন্ন ধরনের মিষ্টি। তো এখান থেকে ভাবছি কী রকম মিষ্টি নেওয়া যেতে পারে মার জন্য। তো আমি ভাবছি যে একসাথে বিভিন্ন রকমের মিষ্টি একটা বক্সে পাওয়া যায়, সেখান থেকে একটা নিব। আর আমার লাগবে পান, সুপারি, আর একটা দুবদানি লাগবে, আর একটা তেল লাগবে। আশা করছি জিনিসগুলো এখানে খুঁজে পাবো। সব রকমের জিনিসপত্র পাওয়া যায়, তার মধ্যে ফ্রোজেন শাকসবজি আছে, চাল ডাল, বিভিন্ন শুকনা খাবার, কুকিজ, তারপরে আছে পূজার বিভিন্ন সামগ্রী, বিভিন্ন রকমের স্পাইস, বাংলাদেশি, ইন্ডিয়ান বিভিন্ন রকমের মশলা সবই পাওয়া যায়। তারপর আমরা আমাদের এই যে জিনিসগুলো দরকার পূজার জন্য সেগুলো খুঁজে পেয়েছি, এখন চেক আউট করে বের হয়ে যাব। এই যে মিষ্টি পেয়েছে, পান, সুপারি, তেল, আর একটা দুবদানি নিলাম, আর কিছু গ্রোসারি নিয়েছে। হঠাৎ করে চোখে পড়লে এই যে কলার তোর, বাট এটা দেখে মনে হলো এটা খাওয়ার যোগ্য না। তারপর আমরা 5 মিনিটের মধ্যে চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে মনটা এতটা শান্ত হয়ে গেল, মন্দিরের চারিদিকটা এতটাই সুন্দর আর বিশাল স্পেস জুড়ে এই মন্দিরটা, দেখে বুঝতে পারছেন কতটা নিট অ্যান্ড ক্লিন চারিদিকে, খুবই সুন্দর মন্দিরের চারিদিকের পরিবেশটা। কি সুন্দর এখানে আলপনা দিয়েছে রাস্তায়। আমরা এখন গুটি গুটি পাইয়া মন্দিরের দিকে এগোচ্ছি সবাই, খুবই সুন্দর এই মন্দিরটা, আলবানি মন্দির। এখানে আমরা ফার্স্ট টাইম এসেছি, এত সুন্দর চারিদিকে এনভায়রনমেন্ট, এসে ভীষণ ভালো লাগছে, খুবই সুন্দর না ইমন? বেবি ওয়েট ফর মি, খুবই সুন্দর এই মন্দিরটা, অনেক স্পেস আছে বাইরে।
বোঝাই যাচ্ছে মন্দিরের ভেতরে ব্রাহ্মণ পূজা করছে। তো আমরা ভেতরে চলে আসলাম। তো এখানে ব্রাহ্মণ মন্দিরে পূজা করছে, এই যে অঞ্জলি দিচ্ছে, তো আমরাও এখন অঞ্জলি নিব। তো ফার্স্টে আমি একটু ঠাকুরদেরকে জাস্ট একটু দর্শন করে নিচ্ছি। আর এখানে যে এই যে অম্বে মাতা পূজা হয়েছে, আর এগুলো বিভিন্ন ঠাকুর, রাধা কৃষ্ণ, রাম সীতা সবই আছে। তো আমরা অঞ্জলি নেওয়ার পরে এখন মায়ের আরতি করছি, সবাই মিলে মাকে প্রদীপ দিয়ে আরতি করছি। তো এটা হচ্ছে দুর্গা পূজা, আর অন্য পাশে অম্বে মাতা পূজা হচ্ছে। মায়ের আরতি শেষ করে এখন মাকে বরণ করব, মিষ্টি মুখ করাবো মাকে। একটা থালাতে আমি সবকিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে শাঁখা, পলা, সিঁদুর, পান সুপারি, তেল, চিনি, মিষ্টি সবকিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখন মাকে বরণ করব। সাথে এখানে দুইজন দিদির সাথে দেখা হয়েছে, খুবই ভালো লেগেছে ওনাদের সাথে দেখা হয়ে। ওনারা আমার পরে এসছে, ওনারাও মাকে বরণ করবে, একজন কলকাতার একজন বাংলাদেশি। তো খুবই আন্তরিক ছিলেন ওনারা, ওনারাও মাকে বরণ করার জন্য সবকিছু বাসা থেকে সাজিয়ে নিয়ে এসেছেন। তো এখন সবকিছু রেডি করছেন, তারপরে ওনারাও বরণ করবেন মাকে। তো ইনি হচ্ছেন দুর্গা মা, অন্য পাশে অম্বে মাতার পূজা হচ্ছে। তো এখানে দুর্গা মাকে বরণ করা যাবে। তো আমরা বরণ করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। এই যে দুর্গা মাকে দেখতে পাচ্ছেন, এই দেবীটা হচ্ছে স্থাপিত একটা দেবী দুর্গা। প্রতি বছর এই দুর্গাকে পূজা করা হয়। একজন ইন্ডিয়ান দিদির হাজব্যান্ড ফার্স্ট টাইম এই দেবীটা এই মন্দিরে স্থাপিত করেছিলেন, তখন থেকে এই মন্দিরে দুর্গা পূজা করা হয়। অ্যাকচুয়ালি এই মন্দিরটা ইন্ডিয়ানদের। তো এখানে অম্বে মাতার পূজাও করা হয়, সে সাথে রাধা কৃষ্ণ পূজা আছে, গোপাল ঠাকুর, সীতা, রাম, লক্ষ্মণ, শিব ঠাকুর, বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজা করা হয়। তো আমি মাকে ফার্স্টে একটু প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি, তারপর মাকে মিষ্টি মুখ করাবো, শাঁখা পলা পরিয়ে দেব, সিঁদুর পরিয়ে দিব। এভাবে আমি মাকে বরণ করছি আমার মনের ভক্তি দিয়ে। বরণ করার পরে মায়ের পায়ে ছোঁয়া সে সিঁদুর দিয়ে আমরা এই ওরা সিঁদুর খেলে আনন্দে পাই, সে সাথে স্বামীর হাতের পরানো সিঁদুর। তা আবার মায়ের সামনে এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো সিঁদুর খেলায় আমাদের প্রচুর আনন্দ হয় যখন বাংলাদেশে ছিলাম। এনিওয়েজ, আজকের দিনে না হয় মন খারাপ নাই করি। তারপর এখানে যে শিব ঠাকুর ছিলেন, শিব ঠাকুরকে আমরা স্নান করিয়ে এখানে প্রণাম করেছি, সেই সাথে ইমনও শিব ঠাকুরকে স্নান করিয়েছে। বাই দ্য ওয়ে, আজকে আমার ছোট্ট মাটা অনেক আনন্দ করেছে, সে অনেক হাসি খুশিতে ছিল সারাক্ষণ। এখানে রাহু, মার্স, মুন বিভিন্ন রকম নক্ষত্র আছে। মন্দিরের ভেতরের স্ট্রাকচারগুলো এতটাই সুন্দর, মনোমুগ্ধকর, মনে হয় এখানে থেকে যায়। দেখেন কতটা সুন্দর, এই যে মেন যে এন্ট্রেন্সের স্ট্রাকচারটা খুবই সুন্দর, এত নিখুঁতভাবে ঠাকুরগুলো বানানো হয়েছে, দেখে মনটা ভরে যায়, মনে হয় এখানে থেকে যায়। ভীষণ ভালো লাগছিল এই মন্দিরে এসে।
তো দিদির সাথে অনেকক্ষণ কথা হলো, আড্ডা হলো, আমরা সিঁদুর খেলেছি, ভীষণ ভালো লেগেছে, সুন্দর সময় কাটিয়েছি। প্রথমবার এই টেম্পলে এসেছি, তারপরও মনে হয় না যে প্রথমবার এসেছি, আর এই দিদিদের সাথে মনে হয়েছে আগে থেকে পরিচয়, আমার এতটাই ফ্রেন্ডশিপ হয়ে গেছে, আর সে সাথে আমার মেয়েকে প্রচণ্ড আদর করেছে ওরা। আজকে ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকে বিজয়া দশমীর ব্লগ। মনটা ভীষণ খারাপ, আজকে পূজাটা শেষ হয়ে গেছে, তবে আসছে বছর আবার হবে, সেই প্রত্যাশায় দিন গুনতে থাকবো। মা সবার ভালো করুক, মঙ্গল করুক, সবার জীবন সুখী হোক, এই প্রত্যাশায় আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। শুভ বিজয়া, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।